গৃহীতানি শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবত সংঘ মোরে আজকা এই লাইভ অনুষ্ঠান করার কাজে আমন্ত্রণ জানাইলা। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবত সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবত সংঘের হরেন্দ্র দাসদের আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা হারপৌরি। আজিকার আলোচনা টপিক্স গ কোভিড-19। আপনার সে হাবিও হারপারাই যে আজিকা বিশ্ব মহামারী প্যান্ডেমিক আকারে সারা বিশ্বের মধ্যে মানুষ খুব আতঙ্কের মধ্যে আসি। ঠিক ওর নাকি আনহান নেই হ্যাঁ গিরি গেছেন আবারও আর একটু সাময়িক বিঘ্নর কাজে আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকের আলোচনার বিষয় কোভিড-19। কোভিড-19 সম্পর্কে হাবিও মোটামুটি অনেকের অনেক জ্ঞান আছে, ধারণা আছে। আজকে আমি জাস্ট ইনফরমেশন শেয়ার করতাম আমার মানুষ বাংলাদেশ এবং ভারতে মধ্যে যে যে জায়গায় আছি তাদের মধ্যে এই যে কোভিড-19 ডিজিজ জ্ঞান সম্পর্কে একটু ইনফরমেশন শেয়ার করানির কাজে এই আলোচনার পর্ব হন। হ্যাঁ এই আজকের আলোচনা পর্ব আর মি পল্লাকায় আগে মাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবত সম্পর্কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা হারপৌরি এবং অ্যাডমিন ডক্টর হরেন্দ্র সিনহা দাদারও আমি ধন্যবাদ হারপৌরি। গিরি গিথানি জেগোই জেপাত জেপাত আসো অনুষ্ঠান আহাদ মি আসলে সুবক্তা গণ হবে, মানে লাইভেও ফেসবুক লাইভেও খুব একটা কোনোদিন চাঙ্গন নাও আহিছু, কিন্তু জাস্ট শুধু এই ডিজিজ ইয়ান সম্পর্কে একটু আমার মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করানি এবং ইনফরমেশন খানি একটু শেয়ার করিয়া যাতে জনগণের সচেতন করে পারলে আশা করি আমি আমার এই পরিশ্রম সার্থকিত। আজিকার এই সরি ডিজিজ আলোচনার বিষয় হতে কোভিড-19। এই কোভিড-19 ডিজিজ আর নাহান নোয়ারা আর নাহান কোভিড-19 মানে করোনা ভাইরাস ডিজিজ। করোনা ভাইরাস ডিজিজ আপনার সে হাবিও হারপাশি যে প্রথম ধরা পড়িল বিশ্বের মধ্যে প্রথম ধরা পড়িল চীনের উহান ডিসেম্বরের প্রথম দিকে এবং 2019 সালে ধরা পড়িল অন্য ডিজিজ আর নাহান দেশে কোভিড-19 এবং কজেটিভ অর্গানিজম। এই যে কোভিড-19 ডিজিজ আর যে জীবাণুগ এই ডিজিজ ওয়ান তৈরি করে এই জীবাণু নাহান সার্স কপ টু
এনার মতো নোভেল করোনা ভাইরাস একদম নতুন করোনা ভাইরাসের নতুন ভাইরাস আগো। সার্স মানেই তো আর পাইবে যে সিভিয়ার একুইট রেসপিরেটরি সিন্ড্রম করোনা ভাইরাস নাংহান ঠিক এই কারণে আইছে। এই সব এই সমস্ত রুগীয়তা যখন হসপিটালে অথবা ডাক্তারের কাছে আহি তারা তখন অতিরিক্ত শ্বাসকষ্ট নিয়ে আহি তারা, খুব হঠাৎ করে সাডেনলি শ্বাসকষ্ট নিয়ে আহি তারা, জ্বর শ্বাসকষ্ট কাশি এগুলো নিয়ে আহি তারা অহান্য, এবং খুব দ্রুত সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে শ্বাসকষ্ট ডেভেলপ ইয়া রেসপিরেটরি ফেলিউর এটা ইভেন আইসিইউ এইচডিউটি জানা লাগে এবং মৃত্যুবরণ করতেরা অহান্য। তাই নাং এনে থা দিয়েছি যে সিভিয়ার একুইট রেসপিরেটরি সার্স কপ টু, এবং এই ভাইরাস সম্পূর্ণ নতুন। এই ভাইরাস সম্পর্কে আমি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন তথ্য পাড়াং, এবং আমিও ব্যক্তিগতভাবে অনেক বিভিন্ন সেমিনার অনলাইন সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণ করি, নতুন নতুন তথ্য প্রতিদিন তথ্য ভান্ডারে আসলে যোগর এবং নতুন কিছু শিখুরি। এই ভাইরাস সম্পর্কে আমি প্রথমে একটু আলোচনা করি। সার্স করোনা ভাইরাস আরএনএ ভাইরাস, আমি ভাবলাম যে ভাইরাসের মধ্যে দুই ধরনের ভাইরাস আছে, আরএনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাস। সার্স করোনা ভাইরাস এবং আরএনএ ভাইরাস, এই আরএনএ ভাইরাসের মধ্যে চারিহান স্ট্রাকচারাল প্রোটিন আছে। এই চারিহান স্ট্রাকচারাল প্রোটিনের মধ্যে এনভেলপে তার তিনহান প্রোটিন এবং আরেকখান প্রোটিন আছে নিউক্লিওটাইড, এন হচ্ছে নিউক্লিওটাইড যেন আরএনএ রিপ্রেজেন্ট করে। এই এনভেলপের মধ্যে তার স্পাইক প্রোটিন, এনভেলপ এবং মেমব্রেন, এই তিনহানির একসাথে মাত্র এনভেলপ। এই এনভেলপ কুই করিয়া থরতা নিউক্লিওটাইড যে আরএনএ ওহানরে, এই ভাইরাস এগো কুই করিয়া থরতা এই যে এনভেলপ হবে, এনভেলপের মধ্যে স্পাইক প্রোটিন থার, এনভেলপ থার এবং মেমব্রেন থার। এই স্পাইক প্রোটিন ওর মাধ্যমে তা মানব দেহের 23 মানুষ শরীরের সেলের মধ্যে অ্যাটাস্টর, এবং অ্যাটাস্টর জাগাহান এইটা এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম টু রিসিপ্টর বলিয়া জাগাহান। আমি সূর্যার কথায় আমার ধারণ আমি একটু এক্সপ্লেন করে বোঝা দেয়, যেমন গড়ে আমার গাঙে আমার গড়ে যদি কোনো অতিথি আগো আহে ইন্ডিয়ার তো বলা আহিল বা দুরিপা গাঙা হাতে অতিথি আগো আহিল তাগেরে রিসিভ করানির কাজে বলিয়া গড়ে আমি রিসিপশনিস্ট থাইলাং আগো, রিসিপশনিস্ট হই আমি রিসিভ করিয়া তারে আমি গড়ে নিতাম আইগ। এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম টু এগোলতে এক রিসিপ্টর হবো, এই রিসিপ্টর হবো সাথে আরএনএ ভাইরাস যে সার্স করোনা ভাইরাসের যে স্পাইক প্রোটিন অ্যাটাস্টর, অ্যাটাস্টনার পর সেলের সাথে তা সেলের সাথে করোনা ভাইরাসের এনভেলপ অ্যাটাস্টর অ্যাটাস্টিয়া এই সেলের সাথে এইভাবে তা আমার শরীরে আক্রমণ করে। যদি এই রিসিপ্টর অনুযায়ী না থার তা কিন্তু আমার গাড়িগত হমানোয়ারের। এই যে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম রিসিপ্টরের লগে আরএনএ এই যে সার্স করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন অ্যাটাস্টিয়া সেলের মধ্যে অ্যাটাস্টিল অ্যাটাস্ট ওনার সাথে সাথেই যে তার যে আরএনএ নিউক্লিওটাইড সরাসরি সেলের ভিতরে প্রবেশ করে, এবং সেলের ভিতরে প্রবেশ করার হাবিয়ার পাশে যে বায়োলজিকে একটা সেলের ভিতরে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে অনেক কিছু সেলের উপাদান থাক, যখন ভাইরাসের আরএনএ এই সেলের ভিতরে সাইটোপ্লাজমের ভিতরে হমার গা ঠিক তখনই কিন্তু সেলের যত ইন্ট্রাসেলুলার যে মেটাবলিজম, ইন্ট্রাসেলুলার যত কাজকর্ম আছে কার্যক্রম আছে হাবি কিন্তু তার কন্ট্রোলে নিয়ে যাবে। এর মধ্যে যত আছে সেলুলার অ্যাক্টিভিটি তাও তা হাবি তার কন্ট্রোলে নিয়ে আহে, এবং কন্ট্রোলে হওয়ার সেলের ভিতরে কিছু এনজাইম আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এবং প্রোটিজ এনজাইম এটা তা কাজে লাগিয়া তা ওই সেলের ভিতরে ভাইরাস রেপ্লিকেশন করে, মানে ভাইরাসে তার বংশ বিস্তার করে, প্রোটিন তৈরি করে, আস্তে আস্তে সেল ববিলা করে সেল ও ব্রাস্টিয়া জায়গা, এবং ব্রাস্তনার পর তার নতুন নতুন সেল তার নতুনভাবে করে আবার স্পাইক প্রোটিনের সাথে অ্যাটাস্টিয়া পরবর্তী হেলদি সেল তারা আক্রমণ করে, এটাকে সারে করিয়া সেলের মাধ্যমে স্পাইক প্রোটিন এবং আরএনএ ভাইরাসে তা আক্রমণ করিয়া জায়গা।
ইয়াত ইম্পৰ্টেণ্ট চান্স কিয়ান যেহান আমি আলোচনা কৰিলে যে ভাইৰাছে গ'ল এই এঞ্জিওটেনজিন কনভাৰ্টিং এনজাইম ৰিচিপ্টৰ এটা থাৰ্ড হচ্ছে ফুসফুসের মধ্যে থার, হার্টের মধ্যে থার, রক্তনালীর মধ্যে ব্লাড ভেসেলসের এন্ডোথেলিয়ামের মধ্যে থার, কিডনিতে থার, ব্রেনে থার, ক্ষুদ্রান্ত যেগুলো বললাম ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইনটা আছে, ক্ষুদ্রান্ত বৃহদান্ত যেহা পাকস্থল ইয়ের মধ্যে পেটের মধ্যে ওই জায়গাগুলোতে এনজিওটেনসিন রিসিপ্টর ওটা থার। তো এনজিওটেনসিন রিসিপ্টর টু এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম রিসিপ্টর মানে ACE2 রিসিপ্টর যে যে জায়গার থার ওই জায়গাগুলাত এর ভাইরাস সঙ্গে অ্যাটাচ দিয়ে কিন্তু ওই জায়গাগুলোতে আক্রমণ করে, যার কারণে এই শুধু ফুসফুসে নাবে, ফুসফুসেও আক্রমণ করে, স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ততাতে আক্রমণ করে, কিডনিতেও আক্রমণ করে, হার্ট এবং রক্তনালী ব্লাড ভেসেলস তাতেও এই ভাইরাস সঙ্গে আক্রমণ করে এনজিওটেনজিন কনভার্টিং এনজাইম টু রিসিপ্টর এর মাধ্যমে। এই এনজিওটেনজিন কনভার্টিং এনজাইম রিসিপ্টর এগো অ্যাডাল্ট মানুষ বেশি থার, যার কারণে বৈজ্ঞানিকদের ধারণা করতে পারতা যে সৌসুমার মধ্যে এই ভাইরাসও কী দিয়ে আক্রমণ না করতা, আক্রমণ খুব কম, সৌসুমারা আক্রান্ত হইতে খুব কম এবং সৌসুমারা খুব সিভিয়ার ডিজিজের দিকে না যেতে, সব সিভিয়ার নাই তারা। এবং এত আজ পর্যন্ত যতটুকু ক্লিনিক্যাল স্টাডি চায়না ইউরোপ আমেরিকাতে দেখো না, সৌসুমারা কিছু কিছু সৌসুমার আক্রমণ দিতা কিন্তু সৌসুমার মর্টালিটি রেট ইজ ভেরি লো ইন কম্পারিজন টু অ্যাডাল্ট, যার কারণে ওই এনজিওটেনজিন কনভার্টিং এনজাইম টু রিসিপ্টর এগো সৌসুমার কম এক্সপ্রেস করে, যার কারণে এই সার্স করোনা ভাইরাস নভেল করোনা ভাইরাস এগো সৌসুমার খুব কম খুব কম আক্রান্ত হইতারা এবং কম সিভিয়ার ডিজিজে সিভিয়ার মারাত্মক সিভিয়ার ডিজিজের দিকে সৌসুমারা না জিতে রাখা, এখান মোটামুটি সায়েন্টিস্টরা তাই ধারণা করতারা। তবে সৌসুমারা আক্রান্ত তুলনামূলক একটু কম। এ ভাইরাস সকল জেনোম স্টাডি করিয়া দুই ধরনের যেটা ইয়ে পাশি এল এবং এস টাইপ করোনা ভাইরাস এবং এল এবং মোর প্রিভ্যালেন্স বেশি এবং খুব অ্যাগ্রেসিভ এস ওগর তুলনায়। তো এই জেনোমিক স্টাডি অনেক বিভিন্ন দেশে করছে, আপনি আছে খবর পেয়ে থাকে, ইন্ডিয়াতে অনেক আগে জেনোমিক স্টাডি করলা, ইউরোপে আমেরিকাতে করে ফেললা, বাংলাদেশেও গেলগাকালি আমি খবর পেলাম যে অসীম কুমার সাহা এবং তার যে লোক জেনোমিক স্টাডি করলা। এই জেনোমিক স্টাডি আমাদেরকে ভাইরাস সম্পর্কে আরও ডিটেলস হারপুইত এবং পরবর্তীতে এই সম্পর্কে তার আক্রমণ ভাইরুলেন্স ক্যাপাসিটি যেহান মাত্র যে আক্রমণ প্যাথোজেনেসিটি এটা সম্পর্কে হারপিতাই তার অনেক কিছু সম্পর্কে আমি তথ্য হারপিয়া তার বিরুদ্ধে প্রোটেক্টিভ ব্যবস্থাও কিন্তু নানা ব্যবস্থা করত। এপাগা এই যে জেনোমিক স্টাডি করিয়া ভাইরাসের পাতে মাত্র 15 দিন মানুষ যদি তেইপাং মানুষ এবং 30,000 বেস পেয়ার তেইপাং মানুষের সাথে যদি মানুষ লোকে যদি কম্পেয়ার করলাম, আমার মানুষ 3 বিলিয়ন বেস পেয়ার জেনেটিক্সের মধ্যে এবং 30,000 জিন আছে কিন্তু এই ভাইরাসের মাত্র 15 জিন। এই 15 জিন নিয়ে তার সারা পৃথিবী আনে পাগা তাণ্ডব চালিয়ে যায় মহামারীর ইয়ে আক্রান্ত মহামারীর এর সময়ে সারা পৃথিবীতে। ভাইরাস এই সম্পর্কে তো আপনার হাবিতেও ধারণা আছে, ভাইরাস জড়বস্তুতে থাকলে তার নির্জীবী থার কোনো প্রাণ নেই এবং জীবন্ত বস্তুতে পেলে তা জীবিত ওর এবং ভাইরাল রেপ্লিকেশন বংশবিস্তার ওয়ান লিভিং বডি ছাড়া লিভিং অর্গানিজম ছাড়া তার পক্ষে কখনো সম্ভব না। এপাগা আমি একটু পরিসংখ্যান আর দিকে আসি। প্রথম পৃথিবী আমি আগেও একটু আগে মাতল যে চীনের উহানে প্রথম ধরা পড়ছে ডিসেম্বরের প্রথম দিকে 2019 সালে এবং চীনের পরে প্রথম চীনের বাহিরে প্রথম আক্রান্ত দেশ ছিল থাইল্যান্ড, এরপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর মালয়েশিয়া সারা পৃথিবী আক্রান্ত নাইছে এমন কোনো দেশ নেই, সারা পৃথিবীতে একটা মানে মহামারী আকারে ধারণ করলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই COVID-19 ডিজিজ জেনারে প্যান্ডেমিক অথবা মহামারী হিসাবে ঘোষণা করলো 11 মার্চ 2020। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল 7 মার্চ 2020 এবং ইন্ডিয়াতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল
31শে জানুয়ারি 2020। কিন্তু এপাগা এই যে গ্রাফকে দেখো না, খুব উপমহাদেশে দক্ষিণ এশিয়ায় এপাগা কিন্তু গ্রাফ খুব আপরাইজিং, খুব র্যাপিডলি নতুন নতুন কেস ডিটেক্টেড ওর, এবং মৃত্যু হার দিন দিন আস্তে আস্তে সংখ্যানও কিন্তু দিন দিন বপে যার গা। তো এই 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 করোনা পরিস্থিতি আজ কিন্তু আমার বাংলাদেশে মণিপুরি অধ্যুষিত এলাকা সিলেট বিভাগের কিন্তু চারিগো ডিস্ট্রিক্ট, আপনার সে বিভিন্ন খবর সংবাদ মাধ্যম এবং ফেসবুকের মাধ্যমে পায় যে চারিগো ডিস্ট্রিক্ট কিন্তু তুমুলভাবে আক্রান্ত, এবং হবিগঞ্জ হাসপাতাল সদর জেলা হাসপাতাল অনেক ডাক্তার এবং নার্স আক্রান্তের কারণে এক সপ্তাহ লকডাউন আছিল, এবং মৌলভীবাজার সদর হাসপাতালও ডাক্তার নার্স আক্রান্ত ওনার কারণে সীমিত চিকিৎসা, জরুরি বিভাগে সীমিত চিকিৎসা চলে। এবং মণিপুরি অধ্যুষিত সবচেয়ে বেশি কমলগঞ্জেও কিন্তু এপাগা করোনা রুগী আসি, যার কারণে আমারটা সতর্কতা আহ্বান খুব খুব একান্ত জরুরি, এবং এই সতর্কতা এবং স্বাস্থ্যবিধি মেনে না আমি যদি মানিয়া না চলেন তাহলে আমার তা সমূহ বিপদ আহিতে পারে। এবং ইন্ডিয়ার খবর হয়তো আমি তেমন কিছু ডিটেলস মাধ্যমে, আমার মণিপুরি অধ্যুষিত এলাকা আসামে কতটুকু মি এখান থেকে পরিসংখ্যান মোটা জানা নেই, কিন্তু যতটুকু হারপিল যে ত্রিপুরাতেও যে ধলাই জেলাতে আক্রান্ত ইস্যুগুলো কিছু কিছু ফেসবুকে পেল, যাই হোক আমার তা এই মুহূর্তে এই ডিজিজ প্রিভেনশন এহান নিয়ে খুব জরুরি সচেতনতা থানা হান খুব খুবই খুবই জরুরি। এপাকা ভাইরাসে কিভাবে সরার এই নিয়ে আমি একটু আলোচনা করি, এই কিভাবে সরার হন যদি আমি একটু আমি যদি জনগণরে আমার মানুষে যদি ইন্ডিয়া বাংলাদেশে আসি মানুষতারে এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবত সঙ্গর মাধ্যমে যদি আমি সচেতন করে পারলাম তাইলে হয়তো প্রিভেনশন করানি সম্ভবিত। এবং আপনার সে সবসময় ফেসবুক এবং ইন্টারনেট রেডিও টিভি চ্যানেলের মধ্যেই বিভিন্ন স্বাস্থ্যবিধিগুলোর কথা আপনিও শুনিয়া থাকবেন। মোড অফ ট্রান্সমিশন মানে ভাইরাস কি করি আমার গাড়িগত হমার, আমার গাড়িগত হমানের জায়গা কিন্তু তিনহান, ফেস নোজ অ্যান্ড আইস, সোজা কথা মুখ নাক এবং আখিগর মাধ্যমে এ ভাইরাস হোক আমার গাড়িগত হমার গা। ইনটেক স্কিন এই চামড়া দিয়ে হমানের তার কোনো সুযোগই নেই, এবং তা কোনো দিন চামড়া দিয়ে হমানো তা আমার তিন দিন রাস্তা নাক মুখ এবং চোখ, তাইলে কী দিয়ে আমি তাঙরে বারবার হাত ধোনার কাজে মাতি, কী দিয়ে আহিলে আমি বাথরুমে সাবান পানি হব আর গোসল করে নিব, কারণ ওহান কিয়ান এই যে হাত, এই হাতের মাধ্যমে হাত এন কেন হাত ধোনা মাতানি 20 সেকেন্ড ধরে দোনানি সাবান পানি ধোনার কী দিয়ে মাতুরাং তা নিজের অজান্তে ইনসেন্সিভলি আমি কিন্তু ফেসে নাকে টাচ করলাম, মুখে টাচ করলাম, চোখে চুলকালাম, যার কারণে হাত যদি আমি বারবার যদি ইয়ে না করলাম কিন্তু যে কোনো সময় নিজের অজান্তে কিন্তু আমি ইনফেক্টেড হতে পারি। তো ইনফেকশন রেটও আনা হয় তা রেসপিরেটরি ড্রপলেট, এই রেসপিরেটরি ড্রপলেট ইদানিং হয়তো অনেকে শুনে থাকবে, এই রেসপিরেটরি ড্রপলেটও হান কি হান এর নিয়ে একটু আলোচনা করি। রেসপিরেটরি ড্রপলেট কি কাহারতা কি কনুগ্রেতা এই যে কাশি আক্সিয়ানি স্নিজিং কাফিং স্নিজিং এই যে আমি মি কথা বতা উড়ি এই কথা বলানির মাধ্যমে আহিতে পারে, হা 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 করে আহিলে আহানির মাধ্যমে আহিতে পারে, জুড়ে জুড়ে লম্বা লম্বা শ্বাস নেওয়া এর মাধ্যমে কিন্তু ড্রপলেট আকারে কিন্তু আমার গাড়িগর ইয়ে তো নুকুলে। এই করোনা আক্রান্ত যে কোনো রুগী আগরাংত এই সারে রেসপিরেটরি ড্রপলেট ওটা এই মাধ্যমে হাঁচি কাশি লাফিং এবং স্পিকিং যে লম্বা লম্বা শ্বাস নেওয়ার মাধ্যমে কিন্তু আহে। এই রেসপিরেটরি ড্রপলেট এর ডেফিনেশন ইয়ার সাইজের উপর আর কি, ড্রপলেটটা যদি মোর দেন 5 মাইক্রোমিটার খুব সূত্র ছোটো করে যদি 5 মাইক্রোমিটারের বেশি ওর এহানোর মাত্রা রেসপিরেটরি ড্রপলেট, যদি লেস দেন 5 মাইক্রোমিটার হয় ওর ওহানোর মাত্রা ড্রপলেট নিউক্লিয়ান আমি পিছিয়ে আলোচনা করলাম। এই রেসপিরেটরি ড্রপলেট নিয়ে আলাপ করি, আকমু কাহি দিলে আকমু জুড়ে করে একটা করে কাশি দিলে মানু আগর গাড়িগত রেসপিরেটরি ড্রপলেট নিউক্লিয়ে তো প্রায় 3000 ড্রপলেট নুকুলের, এবং এই 3000 ড্রপলেট নুকুলিয়া 1 মিটারের মধ্যে
এক মিটারের মধ্যে এই যে মোট টেবিল আছে, বই আছে, শার্ট আছে, কলম আছে, এগুলোতে রেসপিরেটরি ডপলারটা সরিয়ে যাবে। এবং রেসপিরেটরি ডপলার আগের মধ্যে একটা রেসপিরেটরি ডপলারের মধ্যে আরএনএ ভাইরাস পার্টিকেল, মানে সার্স করোনা ভাইরাসের আরএনএ পার্টিকেল থাকতা 10 থেকে 1,000। তার মানে যদি আমি অঙ্ক করি হিসাব করাং, কাহানি আহার লোকে এক এক সিঙ্গল কাফের সাথে ভাইরাস হতো আমার গাড়িগত নুকুলিয়া হারতা প্রায় 30,000 হইতে 30 লক্ষ, 30,000 হইতে 30 লক্ষ ভাইরাস কিন্তু একসাথে এক কাশির সাথে নুকুলিয়া হারতা। এবং এই ভাইরাস হতো এক মিটারের মধ্যে যত আছে, বইপত্র, টেবিল, চেয়ার, কলম, শার্ট, প্যান্ট, এটা হাবির মধ্যে তা কিন্তু থাইত। এই এক মিটারের মধ্যে যদি কোনো মানুষ, সুস্থ মানুষ আগে যদি আয়া প্রবেশ করে উইদাউট এনি প্রোটেকশন, যদি ফেস মাস্ক, কোনো গুগল না থাক, তাইলে কিন্তু যে কোনো সময় তা ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই জন্য আমি মাতরং দিচ্ছি মেনটেইন ফিজিক্যাল ডিস্টেন্স। ফিজিক্যাল ডিস্টেন্স ওয়ান মেনটেইন করানি মাতরংটা এই একমাত্র কারণে। আমি যদি 6 ফুট দূরত্বে থাকাং, তাইলে কিন্তু এই 6 ফুট দূরত্ব পর্যন্ত এই ড্রপলেটটা জ্ঞান হয়েগা। এবং এই ড্রপলেট থাকতা বাতাসে 3 ঘন্টা, মানে মানুষ আগে কাহানির পর এই যে ড্রপলেট নুকুলিল এই শার্টে বিভিন্ন জায়গায় লাগিয়ে থাকে, এই ড্রপলেটটা প্রায় 3 ঘন্টা সময় থাকে। এই 3 ঘন্টার মধ্যে যে কোনো সুস্থ মানুষ আগে আহলে কিন্তু যে কোনো সময় ইনফেক্টেড হওয়ার খুব চান্স আসে। এবং বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাতে বিভিন্ন স্টাডি করে দেখা দিয়েছিল যে এই যদি আমি ফিজিক্যাল ডিস্টেন্স এখন যদি মেনটেন করলাম, তাহলে ইনফেকশন চান্স অফ ইনফেকশন রেট হচ্ছে খুবই কম। এবং এই ড্রপলেটটা যদি আমি মাস্ক ব্যবহার করলাম, সাধারণ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, আমি যদি একটু দেখা ধরি সার্জিক্যাল মাস্ক, এই যে একটু দেখিয়েছে সার্জিক্যাল মাস্ক, এই সার্জিক্যাল মাস্ক দিয়ে যদি আমি মুখ এবং নাক যদি একটু দেখিয়ে ধরাং, তাহলে কিন্তু অনেকটা প্রোটেকশন, বিশেষ করে রেসপিরেটরি ড্রপলেটে তার তো প্রোটেকশনে না করতে, যার কারণে মাস্কের গুরুত্ব খুব বেশি। আমি আগেও একটু মাতলাম যে নাক এবং মুখ এবং চোখ দিয়ে, তাহলে চোখ তো আনপ্রোটেকশন ইয়ে থাকে। এই অবস্থায় আমি যেহান মাতলাম হচ্ছে গগলস জাতীয়, এই ধরনের গগলস ইউজ করেন মাতলামটা, গগলস যদি বাহিরে যারাই মাস্ক এবং গগলস যদি ইউজ করেন, এই যে গগলস এটা কিন্তু আখিগুর কাজে প্রোটেকশন দিত। আর যদি গগলস নাও পারে, জিরো পাওয়ারই চশমা কিন্তু চশমার দোকানে গেলে 100-200 টাকায় পানা করে, চশমা ইউজ করা নিয়ে করে, অথবা এটাও যদি না পারে, এখন মার্কেট বন্ধ, লকডাউনের মধ্যে যদি চশমা না পারে, অনেকে অনেক গাঢ়পস হয়ে সানগ্লাস ইউজ করলা, এই কিছু সময়ের জন্য হিরো সাজিয়ে যদি সানগ্লাস হয়, সানগ্লাসও কিছু কিন্তু চোখের প্রোটেকশন দিত। এবং এই ভাইরাসও চোখে কিন্তু কনজাংটিভাইটিস করে, কনজাংটিভাইটিস মানে ভাইরাস চোখের প্রদাহ করে, চোখ লাল ওর চোখ যে লাগ করে, ওই রকমই কিন্তু ইনফেকশনও কিন্তু চোখের মধ্যেও করতে পারে। যার কারণে আমার তা তিন হ্যান্ড প্রোটেকশন, এই গগলস এবং মাস্ক প্রোটেকশন এবং ফিজিক্যাল ডিস্টেন্স ওয়ান খুব ভালো করে মেনটেন করা লাগত, এখন খুব খুব জরুরি। আর ড্রপলেট নিউক্লি একপাগা ইয়ে করলাম তো রেসপিরেটরি ড্রপলেট, একপাগা হেন ড্রপলেট নিউক্লি আমি যেহান মাতলু মোর দেন ফাইভ মাইক্রোমিটার হইলে ওহানোরে আমি মাত্র রেসপিরেটরি ড্রপলেট, লেস দেন যদি 5 মাইক্রোমিটার ওর ওখানে ড্রপলেট নিউক্লি। এই ড্রপলেট নিউক্লি কিসারে তৈরি হয়? এটা কিন্তু গড়ে তৈরি না, কোন কোন জায়গায় তৈরি, হসপিটাল বেস, হসপিটালে কিছু প্রসিডিউর ডাক্তার এবং নার্স বা অন্য কিছু প্রসিডিউর করতে না, বিভিন্ন ট্রিটমেন্ট পারপাসে যে প্রসিডিউরের মাধ্যমে কিন্তু ড্রপলেট নিউক্লি কথা তৈরি হয়। মানে সিম্পল এক্সাম্পল আর মতো নেবুলাইজেশন অনেক মানুষেরও এক্সপিরিয়েন্স আছে, যার ব্রঙ্কিয়াল অ্যাজমা অথবা সিওপিডি আছে, শ্বাসকষ্ট রুগী আছে, হুরকাং সত্য করিয়া ডাঙর পর্যন্ত যে তার শ্বাসকষ্ট আসি, তারা কিন্তু গড়ে আমি নেবুলাইজ ইউজ করানি কাজে মাতরাং। মি পার্সোনালি মি আমার ব্যক্তিগত অনেক রুগীও আসি, রুগী অনেক দূর দূরান্ত থেকে আসি, তারা ডাঙরও নেবুলাইজ মেশিন লোনার কাজে লয়া এবং বাসায় ব্যবহার করানি মাতুরি। এই নেবুলাইজের মাধ্যমে যখন গ্যাস নিতে রাখা, এই গ্যাস নেওয়ার সময় কিন্তু ড্রপলেট নিউক্লিওটা
প্রডিউসার। এই ড্রপলেট নিউক্লিয়াস আমি হারবাং যে দিস ইজ স্মলার দেন রেসপিরেটরি ড্রপলেট, যার কারণে এটা কিন্তু যে সার্জিক্যাল মাস্ক রেসপিরেটরি ড্রপলেট প্রোটেকশন দিল, এই ড্রপলেট নিউক্লি কিন্তু এই সার্জিক্যাল মাস্কের প্রোটেকশন দিয়ে নড়ব। এই ড্রপলেট নিউক্লির কাজে আলাদা করে মাস্ক, যে হান মাত্রা যে N95 মাস্ক, এ মাস্ক না বলতে না রেসপিরেটরি বলতে, এমনি আর এক নাম হচ্ছে রেসপিরেটরি। আপনার সে আপনিও হারবা হাবিও হারপা N95 মাস্কের কিন্তু খুব ক্রাইসিস সারা ওয়ার্ল্ডেই, ইভেন আমেরিকাও কিন্তু এক্সপোর্ট করা নিয়ে অনেক সময় বন্ধ করেছিল, বাংলাদেশেও N95 মাস্কের খুব ক্রাইসিসের কারণে অনেক ডাক্তার এবং নার্স এবং অনেক স্বাস্থ্যকর্মী COVID-19 আক্রান্ত ছিল, এবং ইন্ডিয়াতেও আমি দেখলাম যে এটার কাজে বলে অনেক ডাক্তার নার্স চিকিৎসক স্বাস্থ্যকর্মী অনেক আন্দোলন করলো। এই এই N95 মাস্কই একমাত্র ড্রপলেট নিউক্লিয়াস এটা প্রোটেকশন দেওয়া পারত, শুধু সার্জিক্যাল মাস্ক দিয়ে কিন্তু সম্ভব নেই। এই ড্রপলেট নিউক্লি এই যে নেবুলাইজেশন বললো, নেবুলাইজেশনের মাধ্যমে প্রডিউসার করে, তো ওহানো মাত্রে এপাগা যারা ব্রঙ্কিয়াল এজমা শ্বাসকষ্ট রুগী সৌ সুমারা বুজন যেটা গান করে আসি, এই প্যান্ডেমিক সিচুয়েশন এর সময় নেবুলাইজ ইউজ না করানোর কাজে আমি বিশেষ করে অনুরোধ করি, কারণ এই নেবুলাইজের মাধ্যমে অ্যারোসল প্রডিউসার ড্রপলেট নিউক্লি তৈরি, তো ড্রপলেট নিউক্লি গড়গড় মধ্যে একটা খুব ইনফেক্টেড এনভায়রনমেন্ট তৈরি করতে এবং হেলদি মানুষ গড়ে যেটা আসিও তার হাবিরে ইনফেক্টেড করে দিতে পারে, যার কারণে যারা ব্রঙ্কিয়াল এজমা COPD রুগী আসি তাঙরে ইনহেলড ইনহেলার আছে, ইনহেলার ইউজ করানি পারতে, ইনহেলার ছাড়া এই নেবুলাইজ যত সম্ভব ব্যবহার করানি এবং গড়ে ব্যবহার না করে। এবং এই কারণে আমি কিন্তু পৃথিবীর UKতে বাংলাদেশ এবং ইভেন সব জায়গায় পৃথিবীর সব জায়গায় হসপিটালেও কিন্তু এপাগাম নেবুলাইজ ব্যবহার খুব না করতে, সাধারণ জেনারেল ওয়ার্ডে কোভিড ওয়ার্ডেতে ইয়ে নেই জেনারেল ওয়ার্ডে সাধারণত আমি এটা ব্যবহার না করি। তারপরও অ্যারোসল বা ড্রপলেট নিউক্লি প্রডিউসার আরও কিছু কিছু জায়গায় ইন্টারমিডিয়েট পজিটিভ প্রেশার বন্টিলেশন, যেই COVID-19 রুগী হারপরাং যে খুব খারাপ অবস্থা তার অক্সিজেন লাগে, ভেন্টিলেশনের মাধ্যমে পজিটিভ প্রেশার ভেন্টিলেশনের মাধ্যমে যখন অক্সিজেন দেন তখনও কিন্তু ড্রপলেট নিউক্লি এটা প্রডিউস। এবং এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন, যখন COVID-19 রুগীও খুব খারাপ থেকে খারাপের দিকে জায়গা, যখন তার ICU ট্রান্সফার করাই লাগে, ICU গিয়া যখন তার আর্টিফিশিয়াল রেসপিরেশনের কাছে প্রয়োজন পড়ে, তখন কিন্তু এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন দিতে হয় আর্টিফিশিয়াল রেসপিরেশনের কারণে। এই এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশনের সময়ও কিন্তু ড্রপলেট নিউক্লি বা এরিসল প্রডিউসার। ঠিক আরও ওষারে সার্জিক্যাল অনেক মেডিকেল অনেক প্রসিডিউর আছে, নেজোফেরিঞ্জিয়াল সাকশন, শ্বাসতন্ত্রের মধ্যে কোনো যদি ফ্লুইড বা অবস্ট্রাকশনের কারণে যদি অবস্ট্রাকশন হয় আর আমি সাকশন দেন একটা নার্স অথবা স্বাস্থ্যকর্মীর সাকশন, এই সাকশনের মাধ্যমে কিন্তু অনেক সময় ড্রপলেট নিউক্লি তৈরি হয়। ও সাথে আরও অনেক প্রসিডিউর আছে, ব্রঙ্কোস্কোপি আছে, স্পুটাম ইন্ডিউস আছে, এছাড়া বিভিন্ন যেগুলো আছে আসলে এটা হবে হসপিটাল বেস, একমাত্র নেবুলাইজ হন গড়ে এবং হসপিটালে ব্যবহার করতে, এই জন্য আমি আসলে যে নেবুলাইজ হন আপাতত এই প্যান্ডেমিক সিচুয়েশনে গড়ে ব্যবহার না করানি, এবং হসপিটালে এটা তো রুগীর কারণে করানোই লাগে না আমার তা বাধ্য হইয়া, এবং এই কারণে ড্রপলেট নিউক্লি এতে বেশি তৈরি হয়, যার কারণে হসপিটালে যদি কোনো সাধারণ মানুষ আগে যদি এই সার্জিক্যাল মাস্ক পিঁধে আহি তারা, সার্জিক্যাল মাস্ক পিঁধে যদি হসপিটালে আহি তারা, তাহলে ওই ড্রপলেট নিউক্লি দিয়া ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই জন্য আমি বারবার ডাক্তার তাই হোম মেসেজ আনতে হয় স্টে হোম স্টে সেফ, গড়ে থাই নিরাপদে থাই, হসপিটালে নাহি, যত সম্ভব পেটে ব্যথা মাথা ব্যথা সিমটোমেটিক চিকিৎসার কারণে টেলিফোনে ডাক্তারের সাথে টেলিফোনে চিকিৎসা নেই, টেলিমেডিসিনে চিকিৎসা নেই, এখন সারা পৃথিবীতে একপাগা কিন্তু এস্টাবলিশ পদ্ধতি হন, বাংলাদেশ ইন্ডিয়া UK USA টেলিমেডিসিনের মাধ্যমে কিন্তু অনেক রুগী চিকিৎসা হওয়ার কারণে, একমাত্র কারণে হসপিটালে যদি এই সাধারণ জ্বর কাশি পেটে ব্যথা যদি নিয়ে আসে, এই ড্রপলেট নিউক্লিয়ার মাধ্যমে কিন্তু যে কোনো মানুষ আগে COVID-19 কিন্তু আক্রান্ত হইতে পারে, যার কারণে হসপিটালে নাহিয়া টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা নেওয়ার কাজে বলে আমি বারবার বারবার অনুরোধ করলাম, যার কারণে হসপিটালে আরও অসুবিধা এখানে হ্যাঁ, এই হসপিটালে অনেক রেজিস্ট্যান্স অর্গানিজম যেগুলো আছে হসপিটালে আহিলে অন্য রেজিস্ট্যান্স অর্গানিজম কিন্তু আক্রমণ করতে পারে, যার কারণে এগুলো কিন্তু এটা কিন্তু আরও নিজেই ক্ষতির কারণ হইতে পারে, যার কারণে আমি মাতলাম যে বারবার সাধারণ এই কিছু অসুখ বিসুখ অবশ্যই
নিজস্ব ফিজিশিয়ানের টেলিফোন নাম্বার থা না, হোয়াটসঅ্যাপ নাম্বার থা না, টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা নেয় না, হ্যাঁ পৃথিবীর মোটামুটি প্রসিদ্ধতম এর মাধ্যমে কিন্তু এখন কিন্তু স্বীকৃত স্বীকৃত চিকিৎসা পদ্ধতি আন এন গেল যে এটা ডাইরেক্ট কন্ট্যাক্ট রেসপিরেটরি ড্রপলেট এবং ড্রপলেট নিউক্লির মাধ্যমে ডিজিজ হন কিন্তু কোভিড আক্রান্ত রোগী আক্রান্ত সুস্থ মানুষ এইভাবে ইনফেক্টেড হল আর একটা কন্টামিনেটেড সার্ফেস এই যে আমি বললাম কাশি কাশির মধ্যে হাঁচি কাশির মধ্যে এই যে 6 ফুটের মধ্যে 1 মিটারের মধ্যে যখন কাশি দিল বললাম যে 3,000 থেকে 30,000 থেকে 30 লক্ষ ভাইরাস নুকলের এবং বাতাসের মধ্যে 3 ঘন্টা থাক তারপর কিছু কিছু সার্ফেসের মধ্যে স্টিলের মধ্যে প্লাস্টিকের মধ্যে অনেক সময় 48 ঘন্টা 72 ঘন্টা পর্যন্ত থাকতে পারে এই সার্ফেস ওয়ান যখন কন্টামিনেটেড হয় এই কন্টামিনেটেড সার্ফেস ওয়ান যখন আর এক সুস্থ মানুষ হয় আক্রান্ত দিয়া চাষ করানোর ফলে তার আত্মাণু কিন্তু জীবাণুযুক্ত হইল এই আতন যদি তার ফেস নোজে টাচ করে তাহলে ওই যে সুস্থ ব্যক্তি হোক এই যে কন্টামিনেটেড এনভায়রনমেন্ট কন্টামিনেটেড সার্ফেসের মাধ্যমে তাও কিন্তু ইনফেক্টেড হওয়ার ওখানে আমি মাতরাংতাম যে কন্টামিনেটেড যত ইয়ে আছে ফ্লোর গড় এটা ডিসইনফেক্টেন করানি ডিসইনফেক্টেড করানির এবং খুব সহজ পদ্ধতি গড়ে গড়ে বহিয়া খুব সহজ পদ্ধতিতে কিন্তু ডিসইনফেক্টেন করানিও করে সেটা হচ্ছে ব্লিচিং পাউডার বাজারে পানা করে ব্লিচিং পাউডার 2 চামচ 20 লিটারের বালতি আগত দিয়া গলিয়া যদি আমি ফ্লুরান ভালো করে সোয়াব ধরা তাহলে কিন্তু 1 মিনিটের মধ্যে কিন্তু ভাইরাস টেস্ট হয়ে যায় এই যে এত ভিরুলেন্স এত আক্রমণাত্মক ভাইরাস হোক যদি আমি এই পদ্ধতি যদি আমি ডিসইনফেক্টেড করলাম তার কিন্তু মৃত্যু কিন্তু 1 মিনিটের মধ্যে হয়ে যাবে গড়ে যে যে জায়গায় টাচ করলাম দরজার হ্যান্ডেল দরজার মুখ ওটা হাবি কিন্তু বারবার আমি ডিসইনফেক্টেড করে আনি এবং হাতখান যদি কোনো জায়গায় কোনো জায়গায় টাচ করলে অথবা বাহিরে তো আহিলে অথবা কোনো ডিসইনফেক্টেড জায়গা টাচ করলে আমার সাথে সাথে যাতে সাবান পানি দিয়া পরিষ্কার করলে 20 সেকেন্ড ধরে পরিষ্কার করলে সাথে সাথে কিন্তু ভাইরাস মুক্ত না করে কায়দিয়া বলে এই যে এই ভাইরাসও কিন্তু হাইলি সেন্সিটিভ টু টেম্পারেচার অ্যান্ড ডিটারজেন্ট ডিটারজেন্ট দিয়ে ইয়ে করে অ্যানভেলপ ভাইরাস খুব তাড়াতাড়ি কিন্তু ডেস্ট্রয় হয়ে যাবে এই হলো ভাইরাসের মুড অফ ট্রান্সমিশন মোটামুটি এই 2 পথেই কিন্তু ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট পথে আমার গাড়িগত হোমার্গা এই 2 পথ যদি আমি ফিজিক্যাল ডিস্টেন্স রিপিটেড হ্যান্ড ওয়াশিং এবং এবং সার্ফেস ওটা যদি ডিসইনফেক্ট একটা ক্লিনিং যদি করে থাকাং আমি অনেকটা কিন্তু মাস্ক ইউজ করে অনেকটা কিন্তু অনেক প্রিভেনশন করা নিয়ে করে তারপরও কিছু কিছু স্টাডি বৈজ্ঞানিক স্টাডিতে দেখা দিয়েছে যে স্টুলের মধ্যে স্টুল পায়খানার মধ্যেই কিন্তু এই সার্স করোনা ভাইরাস পেতে যার কারণে এই ফিকো ওরাল রুটেও কিন্তু এই ডিজিজ ট্রান্সমিশন হওয়ার কথা অনেক বিজ্ঞানী ধারণা করতাম তারপর আমি যখন বাথরুমে জিদাঙায় গিয়া বাথরুম ইউজ করতাম করতাঙায় বাথরুম তাহানের পর হাতখান সাবান দিয়ে ভালো করে দেও না এবং বাথরুম হোক সাবান ভালো করে ডিসইনফেক্টেন্ট করিয়া সাবান দিয়ে বাথরুম হোবা করে পরিষ্কার করেন যার কারণে যদি পরিষ্কার থাকেন তাহলে এই ফিকো ওরাল রুট ওয়ানও কিন্তু ট্রান্সমিশন ওয়ান বন্ধ করে পারতামায় আরও কিছু কিছু স্টাডিতে দেখা গেছে যে পুরুষ মানুষের সিমেনের মধ্যে মানে বীর্যের মধ্যেই কিন্তু এই সার্স করোনা ভাইরাস কিছু কিছু স্টাডিতে পাসি যার কারণে ধারণা করতে যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মাধ্যমে কিন্তু এই ডিজিজ আনো ট্রান্সমিটেড ইতে পারে যার কারণে আমার তা এখন এই ব্যাপারেও আমার তা সতর্ক থানা উচিত আমি এই যে মোটামুটি কীভাবে ট্রান্সমিশন কীভাবে প্রিভেনশন আমি মোটামুটি আজকে হার পেলাম তারপর আমি এপাকা আলোচনা করি কারে কারে হসপিটালে নেনা কারে কারে হসপিটালে নেনানি এ কোভিড-19 ডিজিজ ওয়ান চীনে যখন প্রথম ধরা পড়িল তখন নিকলেন নিউমোনিয়া নিউমোনিয়া ফুসফুসের নোড়া ফুসফুসের আক্রান্ত ফুসফুসে আক্রমণ করেন যেহেতু শ্বাসকষ্ট ওর শ্বাসকষ্ট হইয়া খুব তাড়াতাড়ি শ্বাসকষ্ট হওয়ার এবং শ্বাসকষ্ট হইয়া তাড়াতাড়ি মৃত্যুবরণ করতে রা খুব সিভিয়ার ডিজিজ অনেক মাত্রাতে ডিজিজ হাতে ফুসফুসে কিন্তু
শ্বাসকষ্ট কিন্তু ফুসফুসের ডিজিজের কারণে কিন্তু না, ফুসফুসের ডিজিজের কারণে শ্বাসকষ্ট, কিন্তু শ্বাসকষ্টর অনেক কারণ, অনেক কারণ আছে। হার্ট ফেলিওরেও শ্বাসকষ্ট হইতে পারে, হার্ট ফেলিওর হইতে পারে, অন্যান্য অনেক অনেক আরও কারণ আছে, অনেক কারণেও কিন্তু শ্বাসকষ্ট হইতে পারে। যার কারণে আমি এই ডিজিজ হওয়ার প্রথম চিনে যখন করলাম ফুসফুসে নোড়ান মনে করলাম, কিন্তু পরবর্তীতে যত দিন যার কারণে নতুন এই ভাইরাস নভেল করোনা ভাইরাস সংক্রান্ত নতুন নতুন তথ্য আহিল, নতুন নতুন তথ্য, নতুন নতুন দিন যুগর গা আমি নতুন নোয়া নোয়া করে হবা করে শিখলাম। এর মধ্যে ইতালিতে যখন মারা গেলা, ইতালি থেকে অনেক মানুষ কিন্তু এই মারা গেলা, তাই করলাম যে ফুসফুসে নিউমোনিয়া ARDS ডেভেলপ ইয়ে মানুষ মারা গেছে, কিন্তু পরবর্তীতে 50 ইটালিয়ান নাগরিকের পোস্টমর্টেম করিয়া দেখা যাচ্ছে যে না না, ফুসফুসে তাঁকে নিউমোনিয়াতে না মরিস, তাঁকে মরিতা ফুসফুসে রক্ত জমাত বাদিয়া। আর চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আন মাত্র আমার ভেনাস থ্রম্বো এম্বোলিজম, ভেনাস থ্রম্বো এম্বোলিজম। এই ভেনাস থ্রম্বো এম্বোলিজম শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে, সাডেন সিভিয়ার চেস্ট পেন, বুকে খুব সাংঘাতিক ব্যথা আইত, খুব তীব্র আকারে শ্বাসকষ্ট নিয়ে আইত, এবং এই শ্বাসকষ্টের মাধ্যমেই এবং খুব অতি দ্রুত চিকিৎসা না নিলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু মৃত্যুবরণ করত। এই ইতালিতে এই 50 মানুষ পোস্টমর্টেম করে হার পেলা যে না, তাঁকে নিউমোনিয়াতে না মরিস, তাঁকে মরিতা ফুসফুসে রক্ত জমাত বাদিয়া। তাহলে এই প্যাথোফিজিওলজি হান যত দিন জায়গা নতুন নতুন ভাই এই নতুন ভাইরাস হোক আমাকে নতুন নতুন তথ্য দিয়ে আমাদের শিক্ষা দেন, এর কারণে শুধু ইয়ে না, ফুসফুসে না, হার্টেও আক্রমণ করে, রক্ত নালী এতেও আক্রমণ করে, হার্টের মাসেল সরাসরি আক্রমণ করে, মায়োকার্ডাইটিস করে, হার্ট ফেলিওর করে, এবং হার্ট অ্যাটাকও করে, এবং ভেসেলসও তাতে আক্রমণ করিয়া রক্ত জমাত বাঁধে, ব্রেইন স্ট্রোক করে দেয়, কিডনি ফেলিওর করে দেয়, এবং ইন্টেস্টাইনের মধ্যে ক্ষুদ্রান্তের মধ্যে ওই ভাইরাসও আক্রমণ করে খাওয়ার রুচি কমাদের, বমি করে দেয়, ডায়রিয়া করে দেয়, ইভেন কি ব্রেইনেও কিন্তু ব্রেইন স্ট্রোক করে প্যারালাইসিস করিয়ে কিন্তু অনেক রুগী হসপিটালে এপা নোয়া নোয়া করে ভর্তি দিতে লাগা। তো এই করোনা ভাইরাস, নভেল করোনা ভাইরাস এহানোর মতো মাল্টি সিস্টেমিক ডিজিজ, শুধু ফুসফুসে না, হার্টে আক্রমণ করে, কিডনি আক্রমণ করে, লিভার আক্রমণ করে, ব্রেইনে আক্রমণ করে, আক্রমণ হাব্বি জায়গায় আক্রমণ করে থাকতে এহানোর মতো একটা মাল্টি সিস্টেমিক ডিজিজ, এবং আলটিমেটলি মাল্টি অর্গান ফেলিওর করে। যেমন মাল্টি অর্গান ফেলিওর মানে ফুসফুসও অকেজো করে দেন, হার্টগো অকেজো করে দেন, কিডনিও অকেজো করে দেন, যার কারণে শুধু অর্গান আগ্গো অকেজো না, চারিপাড়াতে তো অকেজো করে দিয়ে একদম মানুষ করে একদম নিস্টেজ করে দেবে, যার কারণে এখন মাল্টি অর্গান ফেলিওর হইয়া পরবর্তীতে মৃত্যুবরণ করতারা। এই রুগীয়তার মধ্যে এই যে বিভিন্ন ধরনের সিমটমস নিয়ে আইতারা, এই যে মাতলু বিভিন্ন অর্গান ফেলিওর সিমটমস নিয়ে আইতারা, এর মধ্যে সাধারণত যে কমন প্রেজেন্টেশন এনতে জ্বর কাশি শ্বাসকষ্ট সর্দি আছে গায়ে ব্যথা খাওয়ার রুচি কম মাথা ব্যথা, এই যে সাধারণ ফ্লু লাইক সিমটম নিয়ে কিন্তু প্রেজেন্টেশন করতে দেয়, বা আরও খারাপ আকারে কিন্তু এই বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন করতে দেয়। এখন এপাগা ক্লিনিক্যাল ক্যাটাগরিতে আমি অনেকগুলা মাইল্ড মডারেট সিভিয়ার এবং ভেরি সিভিয়ার ক্রিটিক্যাল কেয়ার হিসেবে আমি ক্লিনিক্যালি ক্যাটাগরাইজ করেছি, যে মাইল্ড রুগীয়তা গড়ে বহিয়া চিকিৎসা করা নিয়ে করে, এবং সিভিয়ার আক্রান্ত রুগীয়তা কিন্তু হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। তো এই মাইল্ড রুগীয়তা কীভাবে কীভাবে চিনানি, যেমন ধরো রুগী আগর জ্বর আছে, কাশি আছে, শ্বাসকষ্ট আছে, হ্যাঁ গায়ে ব্যথা মাথা ব্যথা এটা হাবিতে আছে, তার সাথে লগে যদি সিভিয়ারিটির সাইন, সিভিয়ারিটির সাইন এহান সহজ করে মনে থয় সিআরবি 65 এহান সহজ হাব্বি মানুষ মনে থয়, যদি এহান মনে থাকে পারায় আন কিন্তু হাব্বিরটাও কাজে লাগতো। সি মানে কনফিউশন, আর মানে রেসপিরেটরি রেট, বি মানে ব্লাড প্রেশার, 65 মানে এইজ 65। এই চারিয়ান যদি CRB 65 মনে থাকা পারে, তাহলে তুমি নিজে নিজে গর্ব হইয়া মাথা পারত যে কোন রুগীও হসপিটালে জানা লাগতো এবং কোন রুগীও গড়ে বহিয়া চিকিৎসা না করতে। এখন কিন্তু আমি গড়ে বহিয়াই সহজেই কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারতাম না, কারণ হসপিটালে মাইল্ড সিমটমের রুগী আগে হসপিটালে গিয়া আরও সেকেন্ডারি ইনফেকশন অনা আরও ঝামেলা পোহানির কোনো দরকার নেই।
এপাকা যদি কনফিউশন মানে কনফিউশন জিনিস আমি সহজে মাতাম মি তারে মাতলো আঙ্কুল যে রুবি করে আঙ্কুল তুই বাদ খেলে তা বলতে তা মি বলি আসো বলে মি আহান আঙ্কুর তা উল্টা আন মাতে এবার রাতি না বিয়ান বলে এবার তাও মাতে নরে কি আনে রাতি না বিয়ান অন তাও কি করে নরে এছাড়া যদি কনফিউশন দেখা দেয় তার মধ্যে এহান কিন্তু পয়েন্ট আগো আর একটা কিন্তু রেসপিরেটরি রেট মানে নিংসাগ দ্রুত শ্বাস প্রশ্বাস নিতে গা এই রেসপিরেটরি রেট ওয়ান যদি মোর দেন 30 ওর 30 পার মিনিট প্রতি মিনিটে যদি 30 বেশি ওর এহান ইন্ডিকেট করে যে তার খুব শ্বাসকষ্ট এহান যদি থার এহানও কিন্তু সিভিয়ারিটির সাইন আহান এহার কাজেও আর এক পয়েন্ট আগো এবং ব্লাড প্রেশার মেশিন আমি এপাড়াও অনেকে কিন্তু ব্লাড প্রেশার গড়ে বহিয়ে মাপে পাওয়ার না গড়ে বহিয়াও মাহানীয় করে ইলেকট্রনিক ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন আছে এই ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন দিয়েই কিন্তু আমি সহজে এই ব্লাড প্রেশার মাপানীয় করি ব্লাড প্রেশার মাপিয়া যদি গজর হন সিস্টোলিক ব্লাড প্রেশার যার মতো সিস্টোলিক ব্লাড প্রেশার গজেদের ব্লাড প্রেশার হন যদি 90 মিলিমিটার অফ মার্কারের নিচে যদি থাক এবং ডায়াস্টোলিক তলর ব্লাড প্রেশার যদি লেস দেন 60 মিলিমিটার অফ মার্কারি যদি নিচে থার তাইলে আমি এহানো মাত্রা এহানোর একটা সিভিয়ারিটির ডিজিজের মারাত্মকের সাইন আহান এহান কিন্তু খুব সহজেই কিন্তু গড়ে বহিয়া কিন্তু আমি খুব ক্ষয় করে পারতাম আই এই এবং এই যদি 65 থার এতে হাবি এখন কনফিউশন নেই তার নিংসাগ দ্রুত শ্বাস প্রশ্বাসের কোনো সিমটম নেই তার ব্লাড প্রেশারও নর্মাল আছে কিন্তু যদি তার বয়স 65 ওর এহানো কিন্তু পয়েন্ট আগে এহানো তার সিভিয়ারিটি চাই না এই যে চারিগো পয়েন্ট মাত্র CRB65 এই চারিগোর কাজে চারিগো পয়েন্ট প্রত্যেক কনফিউশনের কাজে এক পয়েন্ট হাই রেসপিরেটরি রেটের কারণে এক পয়েন্ট ব্লাড প্রেশার কমের কারণে এক পয়েন্ট এই 65 কারণে এক পয়েন্ট এর মধ্যে যদি কোনো আনেও না থার তাহলে ওই রুগী ওরে গড়ে বহে চিকিৎসা করানি এবং এই চারি আনের মধ্যে যদি যে কোনো আন থার অথবা কনফিউশন থাই বাকিও তাহাবি ভালো আছে অথবা ব্লাড প্রেশার কম আর বাকিও তো হবাই আছে যে কোনো আন থাইলে ওই রুগী ওরে কিন্তু হসপিটালে ভর্তি করানি লাগতোই এহান খুব জরুরি দরকার এবং তার যদি 3 বা 4 আন থার এই চারিয়ান সাইনের মধ্যে যদি 3 আন বা 4 আন থার রুগীও খুব সিরিয়াস মনে করিয়া এবং তাদের খুব আর্জেন্ট বেসিসে হসপিটালে লাগতো এবং যত তার স্কোর বেশি হইত 3-4 যত স্কোর বেশি হইত তার কিন্তু মারাত্মক সিভিয়ারিটির দিকে জানার সম্ভাবনা বেশি এবং মৃত্যুহারও তার কিন্তু খুব বেশি ওখানে তার দেরি না করে খুব আর্জেন্ট বেসিসে হসপিটালে করানি এবং স্কোর যদি 3-4 স্যার ওই তা ওই রুগীও কিন্তু হাই ডিপেন্ড HDU অথবা ICU নেনার মতো কিন্তু সম্ভাবনা থার যার কারণে এই ক্লিনিক্যাল প্যারামিটার ওয়ান কিন্তু আমি হাবিও ঘরে বহিয়া মেজার করে পারতাম এরপর আর এক কথা এরপর ঘরে বহিয়া এই সিমটম সিভিয়ার সিমটমে তা আখ্যানও নেই কিন্তু কিছু কিছু রুগীরে হসপিটালে জানা অবশ্যই দরকার তার মাইল্ড সিমটম আছে তার এই যে কনফিউশনে রেসপিরেটরি রেট ভালো ব্লাড প্রেশারও ভালো এই যেও 65 নিচে আছে কিছু কিছু রুগী যেমন গড়ে যত্ন নেওয়ার মতো মানুষ কেউ নেই সৌ সময় নেই আজকাল এই যে ধরো সাপোজ এক্সাম্পল আন লকডাউনের কারণে আমার গাঙ গড়ে কমলগঞ্জের গাঙ গড়ে যেন কোনো বাপক বা মানক আছে কিন্তু সৌ লকডাউনের কারণে টাউনে চাকরি করে সিলেটে চাকরি করে ঢাকায় চাকরি করে আহেন ওরে এই টেক কেয়ার করার মতো ওই বাবা বা ইমার টেক কেয়ার করার মতো কোনো মানুষ নেই ওই রুগী ওগর সিভিয়ারিটির কোনো সাইন না থাকলেও তার হসপিটালে ভর্তি করা লাগতে ওহানোর মাত্র ইনস্টিটিউশনাল আইসোলেশন অথবা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন ওই রুগী করে অবশ্যই ভর্তি করা লাগতে আরও কিছু কিছু রুগী যেমন আসি ধরো অনেক দরিদ্র ফ্যামিলি লেইরাপা ফ্যামিলি আসি তাঙ্গর বা গড়ের মধ্যে কোনো জায়গা নেই রুম আগর মধ্যে 4-5 ঘুমিতেরা বাপক মানক সৌ সময় আসে 4-5 ঘুমিতেরা ওভার ক্রাউডেড ওই রুগী সিভিয়ারিটি সাইন নেই কোনো সিভিয়ারিটি সাইন নেই তারপর রুগী করে ভর্তি করা লাগতো কারণ এই রুম আগর মধ্যে ওভার ক্রাউডে গাদাগাদি 3-6 ফিট দূরত্ব না থাইলে এই কোভিড রুগীও গিয়ে সুস্থ মানুষ তারে কিন্তু ইনফেক্টেড করতে পারে ইনফেক্টেড করে ফেলতে তো এই ইনফেক্টেড করে ফেলতে ওহার কারণে তাকে ইনস্টিটিউশনাল আইসোলেশন বা হসপিটালে ভর্তি করা লাগতো আর এক ক্যাটাগরির রুগী একটা এই সিভিয়ারিটি সাইন নাইলে অবশ্যই অবশ্যই ভর্তি করা লাগতো COVID-19 লগে যদি প্রেগনেন্সি থাক গর্ভবতী ইমাইন্দল লগে যদি COVID-19 পজিটিভ থাক তার যদি কোনো সিভিয়ারিটি সাইন সিমটম ও না থাক
তাইলেও কিন্তু এই রোগীগুলা রোগীতে ভর্তি করাই লাগত। তো এই এই যে কিছু ক্যাটাগরির মানুষে কিন্তু অবশ্যই অবশ্যই সিভিয়ারিটি সিমটম নিলেও কিন্তু ভর্তি করাই লাগত। এবং ভর্তি হয়ে তা কী ছাড়ে চিকিৎসা নিতে গা এপাগাতে ডাক্তারও গড়ে আহে না, রোগীগো চানা দর্পিতারা। এপাগার এই প্যান্ডামিক মহামারীর আকারে বিশ্বের সবচেয়ে পদ্ধতি আনিতে টেলিমেডিসিন। এই গড়ে থাইয়া যখন চিকিৎসা নিতে গা তা আলাদা রুম হওয়া থাইতো, আলাদা বাথরুম ব্যবহার করতো, এই মাস্ক ব্যবহার করতো, পরিবারের অন্য সদস্য মাস্ক ব্যবহার করতাই, তার নিজের খাবার দাবার তারে দিতাই, তা নিজে খেতো, তার নিজের কলিগ তার নিজে দাঁড়িত, তার নিজের ফুতি তা নিজে শুপিতই, তার ফ্লোরহান তা নিজে পরিষ্কার করতো। তো সেলফ ডিপেন্ডেন্স পুরাণ তা নিজে নিজে করাই লাগত। তো এটা নিজে নিজে করাই লাগতো এবং প্রতিদিন তার ক্লিনিক্যাল প্যারামিটার যেটা তার শরীরের অবস্থা কি সারে, তার ব্লাড প্রেশার কি সারে, তার রেসপিরেটরি রেট কি সারে, হ্যাঁ এটা প্রতিদিন তার ফিজিশিয়ানে করে টেলিফোনের মাধ্যমে অথবা টেলিমেডিসিনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা ইমোর মাধ্যমে তার ফিজিশিয়ানের করে তার প্রতিদিন তা ইনফর্ম করত। প্রতিদিন তা টেলিমেডিসিনে ডাক্তারের সাথে যোগাযোগ করতে, তার ডাক্তারের সাথে চিকিৎসা নিতে গেলে এহান খুব ইম্পর্টেন্ট গড়ে থাইয়া কিন্তু এহান হবা করে মেনটেন করাই লাগতই। এহান গেলগা আমি কী কী কোন কোন রোগীর হসপিটালে ভর্তি করতাম, কোন কোন রোগী গড়ে থাইয়া করতাম এবং গড়ে থাইলে কী কী প্রিকশন কী কী সতর্কতা অবলম্বন করতাম ওহান আপাতত গেলগা। এপাগা আহিক আমি আর এক আহান রিস্ক গ্রুপ। এই COVID-19 ডিজিজ ওয়ান এই ভাইরাস কোন কোন গ্রুপের মানুষ বেশি আক্রান্ত ইতারা এবং কোন কোন রুগী মারাত্মক ঝুঁকি সিভিয়ারিটির দিকে যেতারা এবং তাদের মৃত্যু হওয়ার কাদের বেশি, তো এইসব রুগীয়তা কিন্তু আমার রিস্ক গ্রুপ ওয়ান আইডেন্টিফাই করে নিই। যেমন রিস্ক গ্রুপের মধ্যে আসিতা এইজ মি আক অল্ডার এইজ, বয়স যদি 60 গজে জায়গা, বয়স্ক মানুষগর রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি সিস্টেম অন্য ইয়ং মানুষ কম, যার কারণে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং সিভিয়ারিটির দিকে জানার সম্ভাবনা খুব বেশি, মৃত্যু হারও এই রিস্ক গ্রুপও তার খুব বেশি ওর, যার কারণে এই জন খুব ইম্পর্টেন্ট। বয়স্ক মানুষতার দিকে সমাজের যেটা মানুষ আসি ইমাইন্দল গৌরব ভুজনগুড়ি থানে মোর অনুরোধান বিভিন্ন গাঙে গাঙে যে বয়স্ক মানুষ আসি তাঙ্গর প্রতি আলাদা যত্ন আন নেনা এবং তাঁর প্রতি ইমা বাবা বোপা আপা বোপা যেটা আসি তাঙরে খুব যত্ন করিয়া স্পেশাল কেয়ার সতর্কতার মাধ্যমে নেনা আমি হাব্বির কাজে অনুরোধ করল। আর অন্যান্য রিস্ক গ্রুপ বয়স 60 উপরে নাইলেও 60 নিচে এলেও বা 60 উপরে এলেও তাঁর যদি ডায়াবেটিস থার, আমি হার পাশে যে ডায়াবেটিস থাইলে কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম। চীনের স্টাডি আর দেখা দিয়েছে যে ডায়াবেটিস রোগীতা বেশি আক্রান্ত ইতারা এবং মৃত্যু হার ওয়ান ডায়াবেটিস রোগীতা খুব বেশি, যার কারণে ডায়াবেটিস যেটা রুগী আসি তাদেরকেও তাদেরও সতর্ক থানা লাগতই, স্পেশাল প্রিকশন নেওয়া লাগতই এবং যে স্বাস্থ্যবিধি আসে ও তাহা কিন্তু হাব্বি মানিয়ে চলাই লাগতই। ডায়াবেটিসের সাথে যদি তার হার্ট ফেলিউরে থার বা হার্ট ফেলিউর হার্ট ডিজিজ যদি থার, ক্রনিক কিডনি ডিজিজ যদি থার, ক্রনিক লিভার ডিজিজ যদি থার, এরে ক্রনিক নোয়ারাতা থাইলে কিন্তু ওই রুগীগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এবং যে কোনো সময় মারাত্মক আকার সিভিয়ারিটির দিকে জানার সম্ভাবনা বেশি এবং মৃত্যু হারও বেশি। তারপরও কিছু কিছু লাইফস্টাইল চেঞ্জ, যেমন যেটা তা আমার সমাজে সিগারেট পিতার স্মোকিং, স্মোকিং যেটা সিগারেট পিতার তাঙ্গরটাও কিন্তু ঝুঁকির সম্ভাবনা খুব বেশি, তাঁকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং তাঁ মারাত্মকভাবে সিভিয়ারিটির দিকে জানার সম্ভাবনা বেশি। এখন কিন্তু WHO বারবার কিন্তু স্মোকার তারা কিন্তু বারবার সতর্ক করে দেয় স্মোকিং সাথে সাথে অ্যালকোহল, অ্যালকোহল হয়তো আমার এই উপমহাদেশে বিভিন্ন রিলিজিয়াস এবং কালচারের পার্সপেক্টিভে আমার মানুষ অ্যালকোহল না পিতারা মদ না পিতারা যার কারণে এখন গিয়ে নেই। তারপরেও যারা যেটা মদ পিতারা তারা বিনীত অনুরোধ যেটা এই অভ্যাসন ত্যাগ করানোর কাজে।
আর কিছু কিছু আছে ড্রাগসের কারণেই, ড্রাগস কিছু কিছু ডিজিজ আছে, যেমন এই যে ব্রঙ্কিয়াল এজমা মাতলো, এজমা, এজমাতে আমারটা কিন্তু অনেক সময় স্টেরয়েড নেওয়া লাগে। এই স্টেরয়েড কিন্তু ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ বলা, ইমিউনো সাপ্রেসিভ মানে গাড়িগর ইমিউনিটি আনার দুর্বল করে দেয়, গাড়িগর ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা আনার দুর্বল করে দেয়, যেটা এজমা বা ইয়ে খিতরা তাতে এজমার রক্ষা করার কাজে স্টেরয়েড তো খানা লাগতোই। হ্যাঁ, কিন্তু এই যেহেতু এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়, তাঙ্গরও কিন্তু ঝুঁকির মধ্যে আসি এবং তাঙ্গরও স্পেশাল সতর্কতা অবলম্বন করা উচিত। ঠিক কষারে আরও অনেক ইমিউনো সাপ্রেসিভ ড্রাগস আছে অনেক মানুষ নিতে রাখা, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস এক ধরনের বাত রোগ, এসএলই সিস্টেমিক লুপাস, আরও কিছু আছে স্ক্লেরোডার্মা সিস্টেমিক স্ক্লেরোসিস, অনেক কানেক্টিভ টিস্যু ডিজিজ আছে, এতে ইমিউনো সাপ্রেসিভ ড্রাগস নেওয়া লাগে, এটা তাঙ্গর রোগের চিকিৎসার অংশ হন। ইমিউনো সাপ্রেসিভ মানে আগে মাতলো যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে কমাদের, এই ড্রাগসটা যেগোই যে যে মানুষ হিতরা তাঙ্গি কিন্তু হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা তাঙ্গরা কমের গা, এবং তাঙ্গরও ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি এবং সিভিয়ারিটি মারাত্মক মারাত্মক ইনফেকশনের দিকে জানার সম্ভাবনাও বেশি। এই কারণে এইসব রুগীয়তা যে ঝুঁকির গ্রুপের মধ্যে আসি, এটারে আমি অবশ্যই স্পেশাল কেয়ার নেওয়ার উচিত, তাঙ্গরের সতর্ক স্পেশাল সতর্কতা ডিজিশন যাতে প্রিভেনশন নেওয়া করে, ওই প্রিভেন্টিভ স্বাস্থ্যবিধি যেটা ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশিং, মেনটেন ফিজিক্যাল ডিস্টেন্স, ডোন্ট টাচ ইয়ার ফেস, ওভার ক্রাউডেড প্লেসে না জানি, বাজারে না জানি, বিভিন্ন মার্কেটিংয়ে না জানি, তাঙ্গে হাত ওয়ান বারবার পরিষ্কার করেন, এই তাঙ্গি যে গড়ে থাকতেরা ওই ফ্লুরোটা বারবার পরিষ্কার করেন, এই স্বাস্থ্যবিধিতা তাঙ্গর কাজগুলো একদম 100% মানা নিয়ে লাগতো। আরেক গ্রুপ আসিল তা প্রেগনেন্ট মাদার, প্রেগনেন্ট মাদার হতেও কিন্তু রিক্স গ্রুপের মাঝে আসি, তাঙ্গরেও কিন্তু গর্ভবতী মা ইন্দুলতারও স্পেশাল যত্ন হন, আমার তা খুব নেওয়া দরকার। মোটামুটি কোভিড নিয়ে অনেক কিছু আলোচনা করলাম এবং আলোচনা করলে বা অনেক ড্রাগস বিভিন্ন ট্রায়াল চলে, আমেরিকাতে চলে, ইউএসএতে চলে, অ্যান্টিভাইরাল অনেক কিছু ড্রাগস আছে এবং বিভিন্ন দেশেও কিন্তু কিছু কিছু ন্যাশনাল গাইডলাইন, ডাব্লিউএইচওর যে গাইডলাইন আমি তৈরি করছি ওইটার উপর বেস করে বাংলাদেশে ন্যাশনাল গাইডলাইন আছে, ইন্ডিয়াতে ন্যাশনাল গাইডলাইন আছে। আমি আশা করি যেসব রুগী আক্রান্ত হয়েছে বিভিন্ন তাঙ্গি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আক্রান্ত হইলে বিভিন্ন পরামর্শ নিতে বা বা হজক খেতে, ভ্যাকসিনের ব্যাপারেও আমি যদি আহের আহ আমার কাজে সুখবর আহান, যদি ভ্যাকসিন যদি ইফেক্টিভ হয় তাহলে পরবর্তী এর জন্য। তারপরে মোর শেষ প্রান্তে মোর আজকার এই আলোচনা মোটামুটি শেষের দিকে, মোর টেক হোম মেসেজ কি মেসেজ এখানে তো আমি আজিকা মাতিয়াই আমি আজিকার এই পর্ব আন আলোচনা আন এখানে সমাপ্ত করত। আমি যেহান আবারও মাতুরি যে ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশিং, বারবার সাবান পানি দিয়ে হাত ধোনা, এহান আমি এহান অভ্যাস করি, এহান আমি পরিবারের অন্যান্য সদস্যরও ভালো করে শেখা দিক, 10 মিনিট যদি 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 ইয়ে করিয়া করাং আমার তা এহান খুব জরুরি দরকার। এবং রেসপিরেটরি অ্যাটিকুইটি যে শ্বাসকষ্টের শিষ্টাচার, কাশি দিলে রুমাল আহনা দৌড়ানি অথবা একটু করানি, এহান খুব মেনটেন করি, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করি এবং বাইরে গেলে গা অবশ্যই অবশ্যই মাস্ক ব্যবহার করি, গগলস যেটা আগে দেখাইল এই গগলস অথবা যে কোনো চশমা ব্যবহার করি, বাজারে প্রয়োজন হইলে প্রয়োজন নাইলে জানার দরকার নেই, হসপিটালে প্রয়োজন নাইলে দরকার নেই, ছোটোখাটো সমস্যার কারণে আমি টেলিমেডিসিনে অথবা টেলিফোনের মাধ্যমে ডাক্তারের পরামর্শ নিজ্ঞা। এবং আমি আবারও মাতুরি যে আমার মানুষ বিষ্ণুপ্রিয়া মণিপুরীর যে যে প্রচলিত খাবার আছে, যে শাকসবজি আছে, যে হৌপাত আছে, গ্রিন লিফ ভেজিটেবল আছে, ওটা নিয়মিত খেয়ে আমি এবং খুব দৃঢ় বিশ্বাস করি আমার প্রচলিত খাবার এটা আমার রোগ প্রতিরোধের কারণে কাজে সাহায্য করতো, রোগ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দিত। আমি আগেও তকমানিকন সম্পর্কে অনেক কিছু ফেসবুকে স্টেটাস দিয়েছিল, এই তকমানিকন কিন্তু বিভিন্ন অ্যানিমেল স্টাডিতে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেয় এবং ভাইরাস, এই ভাইরাসের যে প্রোটিয়েজ এনজাইম এবং আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইমের মাধ্যমে যে সেলের ভিতরে বংশবিস্তার করে, এই এই এনজাইমতারেও তা ইনহিবিট করে দেয়, বাধাগ্রস্ত করে দেয়,